সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হার্ড ডিস্কের জিরো হেলথে আপনারা কিভাবে উইন্ডোজ দিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন, আর এই ধরনের যদি আপনার উইন্ডোর মধ্যে কোনো মেসেজ শো হয়, ডাটা অ্যাটেনেন্স পার কিংবা কোনো প্রবলেমের কোনো ক্রিয়েট হয়, তখন আপনারা কীভাবে সলভ করবেন এই বিষয়টা আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করব। সুতরাং ভিডিওটা না টেনে কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার হার্ড ডিস্কটা আসলে যে হেলথ শেষ হয়ে গেছে কিংবা জিরো হয়ে গেছে সেটা প্রুফ আপনাদের দেখাচ্ছি। আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, প্রয়োজনে আপনি আপনার হার্ড ডিস্কের জন্য এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখতে পারেন আসলে আপনার হার্ড ডিস্কের বর্তমানে হেলথ কত আছে। এখন সেজন্য একটা সফটওয়্যার আছে হেলথ সিঙ্গেল প্রো, এই সফটওয়্যারটা আপনারা কালেক্ট করে নেবেন, না হলে ডিসক্রিপশনে আমি এটার নাম কিংবা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি প্রপারলি কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয় সেটা আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ফলো করুন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন হার্ড ডিস্ক এই সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন অবশ্যই একটা হার্ড ডিস্ক আপনার রাখবেন, ড্রাইভে রাখবেন। দেখা গেছে আপনাদের যদি দুই তিনটা হার্ড ডিস্ক থাকে তাহলে কিন্তু আপনাদের একটু কাউন্টিং করতে সমস্যা হবে, কারণ নতুন যারা আছেন তারা যে হার্ড ডিস্কটা আপনার সমস্যা মনে হচ্ছে সেই হার্ড ডিস্কটা কিন্তু আপনারা কম্পিউটারে এঙ্গেজ করে তারপরে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। দেখুন আমি ইনস্টল প্রক্রিয়াটা তো আপনারা জানেনই, ওইভাবে নেক্সট দিয়ে তারপরে আপনারা এটার প্রপার উইন্ডো ওপেন করবেন। এখন আমি নেক্সট দিচ্ছি, নেক্সট দেওয়ার পর এটা প্রপারলি ইনস্টল হয়ে যাচ্ছে। এখন কিছুক্ষণ পরে শো করবে যে আমার হার্ড ডিস্কের হেলথটা কত। আমি একটা হার্ড ডিস্কের উপরে এই থিসিসটা করছি, আপনারাও একটা হার্ড ডিস্কের উপরে এই থিসিসটা করবেন। দেখুন অলরেডি ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমার জিরো হেলথ শো করছে। আমি আপনাদেরকে যে মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এখন দেখুন এখানে আমার রেড সিঙ্গেল যে আমাকে দিয়েছে কিংবা আমার হার্ড ডিস্কের যে হেলথ নিয়ে কী কী সমস্যা আছে পুরোপুরি একটা মেসেজ কিন্তু এই সফটওয়্যারটা আমাকে দিয়ে দিচ্ছে। সুতরাং এটার ভিতরে হেলথ দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি, আর সেই জন্য এই কিন্তু এই মেসেজটা শু হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি এই মেসেজটা শু হয় তাহলে আপনারা যা করবেন সেজন্য আমি আপনাদেরকে একটা বিশেষ প্রসেস আপনাদেরকে এখন দেখাবো, সেই প্রসেসটা আপনারা ফলো করলে দেখা যাবে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। সেটা হচ্ছে যে আপনারা উইন্ডোসে যাবেন, উইন্ডোসে গিয়ে উইন্ডোস আর যখন চাপবেন তখন রান অপশনটা ওপেন হবে। রান অপশনটা ওপেন হওয়ার পর আমাদের একটা কোড আছে, এই কোডটা বিশেষ করে আমরা যখন এই হার্ড ডিস্কের এই পপ আপটা বন্ধ করতে যাব তখন এই কোডটার প্রয়োজন হবে। সেজন্য আমরা এখন আপনাদেরকে এখানে লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে জিপিই। দেখুন আমি লিখতেছি জিপিই, তারপর ডিআইটি ডট এমএসসি, এটা লেখার পরে আপনার একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোটা ওপেন হওয়ার পরে এখানে দেখবেন যে তিন নম্বরে অ্যাডমিটেটর একটা ইয়ে আছে, সেখান থেকে আপনি সিস্টেমে যাবেন। সিস্টেম থেকে যখন আপনি করবেন নিচে দেখবেন যে টার্মোভিং ডায়োসিস একটা অপশন আছে, যখন আপনি আমার মাউস পয়েন্টারটা একটু ফলো করুন। ফলো করার পরে হয়তো এখানে টার্মোভিং অ্যান্ড ডায়োসিসে ক্লিক করার পরে আপনারা উপরে দেখবেন যে ডিক ডায়োসিস আছে, সে ডিক ডায়োসিসে যখন যাবেন এই ডিক ডায়োসিসে দুইটা অপশন থাকবে। আপনারা উপরের যে অপশনটা আছে উপরের এই অপশনটাতে ডাবল ক্লিক করবেন। দেখুন এখানে কোনো কনফিগার করা নেই, যার কারণে আপনারা এটাকে ডিজেবল করে দেবেন। ডিজেবল করে অ্যাপ্লাই করলেই আপনার এই ধরনের আর মেসেজ শু হবে না, আপনার যে পপ আপটা আছে পপ আপটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বুঝাতে পেরেছি জানি না, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।